আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি সবাই জিপিটি চ্যাট সম্বন্ধে পরিচিত, তো এই জিপিটি চ্যাট ফ্রি ভার্সন ব্যবহার করে আমরা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য আর্টিকেল জেনারেট করতে পারি, ইউনিক আর্টিকেল, তো সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেব। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে জিপিটি চ্যাটের ওয়েবসাইট। তো আমি এখানে ঠিক এই স্যাম্পল এখানে এসে ক্লিক করলাম। এখানে এসে ক্লিক করে আমি যেহেতু মোবাইল সংক্রান্ত কাজ করি, তো আমি ওকে লিখতে বলবো রাইট এ আর্টিকেল অ্যাবাউট টপ স্যামসাং স্মার্টফোন 2023। সরি, হ্যাঁ, এটা লিখে ইন্টারপ্রেস করলেই ও আমার জন্য আশা করি একটা সুন্দর আর্টিকেল লিখে দিবে। হ্যাঁ, লেখা শুরু হয়ে গেছে। স্যামসাং ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্মার্টফোন ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখে ও আমার জন্য কতটুক এবং কীরকম একটা আর্টিকেল লিখে এবং এটা আদৌ কি ইউনিক আর্টিকেল কি না সেটা আমি এখন চেক করব। দ্রুত ও কিন্তু বেশ দ্রুত আমাকে আর্টিকেলটা লিখে দিচ্ছে। তো আর্টিকেলটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ, আর্টিকেলটা শেষ হয়ে গেছে। এখানে দেখি এই আমি এই পুরোটা আমি এখানে ডানমাউস ক্লিক করে কপি করে নেব এবং আমি আমার ওয়েবসাইটে আর্টিকেলটা পাবলিশ করব। সো আমি আমার ওয়েবসাইটে চলে যাই, পোস্ট, আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। ওকে, আর এটাকে আমি আমার যে আর্টিকেল, তো এই আর্টিকেলটার জন্য আমি একটা নাম সিলেক্ট করে রেখেছি। এই যে এটা হচ্ছে সেই আর্টিকেলের নেম, কপি করে আমি সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। তো এই আর্টিকেলটা আদৌ ইউনিক কি না সেটা চেক করবো কীভাবে, সেটা চেক করার জন্য একটা সফটওয়্যার আছে, প্লাগারিজম চেকার, প্লাগারিজম চেকার। ওপেনে নিউ ট্যাবে আমি এটা ওপেন করে নিলাম। তো আমার যে আর্টিকেলটা আছে আমি সেখানে এখানে পেস্ট করে দেব। তারপর আই এম নট এ রোবট এটা ক্লিক করার পর চেক প্লাগারিজম, তো চেক করতেছে দেখি এটা আদৌ ইউনিক কিনা। আমরা রেজাল্ট পেয়ে গেছি, এই আর্টিকেলটা 100% ইউনিক আর্টিকেল, এখানে কোনো প্লাগারিজম নাই। অর্থাৎ এই আর্টিকেলটা যদি আমি কোথাও কপি করে পেস্ট করি বা আমি কোথাও যদি আর্টিকেলটা ব্যবহার করি সেটা হবে একদম ইউনিক আর্টিকেল। আর এই জিপিটি চ্যাট ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য এরকম সুন্দর আর্টিকেল লিখে নিতে পারি যতদিন পর্যন্ত এটা ফ্রি আছে। তাই আপনারা যারা ওয়েবসাইটে আর্টিকেল লিখেন বা অন্য কোনো আর্টিকেল লিখেন, আর্টিকেল কষ্ট করে লিখেন, তাই আপনারা চাইলে কিন্তু এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখে নিতে পারেন যতদিন না পর্যন্ত এটা ফ্রি ভার্সন রয়েছে। আমি জানি না কতদিন পর্যন্ত এটা ফ্রি থাকবে। সো আশা করি আপনারা এটা ব্যবহার করে উপকৃত হবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।